হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে বর্তমানে ট্রেন্ডিং প্রজেক্ট, ভাইরাল প্রজেক্ট আইস নেটওয়ার্ক মাইনিং প্রজেক্ট, এই আইস নেটওয়ার্ক মাইনিং প্রজেক্টের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো আইস নেটওয়ার্ক মাইনিং এর নিউ আপডেট সম্পর্কে। 28 তারিখ তারা কি আদৌ আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে কিনা, এবং এখানে যারা কেওয়াইসি ফেলড হয়েছে তারা এই অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করে দেবেন কিনা। কারণ আমরা বর্তমানে জানি আমরা সবাই কিন্তু যখন একটা মাইনিং প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট না করে সেক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা স্কিপ করি, সেটাকে আমরা ডিলিট করে দিই। সেক্ষেত্রে এটাই ডিলিট করবেন কিনা এবং তাদের প্রাইসটা কি সত্যি $1 হবে, এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং আপনি সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নাই, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো আইস নেটওয়ার্ক মাইনিং প্রজেক্টের 28 তারিখের আপডেট সম্পর্কে, এবং তার আগে আমরা বলবো কথা তাদের যে তিনটা ওয়ে রেখেছে, সিস্টেম রেখেছে, যে তিনটা যদি আপনি না কমপ্লিট করেন তাহলে 28 তারিখ আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না বা নেক্সট পেমেন্ট পাবেন না। তারপরে আমরা বলতেছি বা আমরা জানবো যে 28 তারিখ আদৌ তারা আমাদেরকে পেমেন্ট করবে কিনা। তো ফার্স্ট হচ্ছে তাদের এখানে ব্যাচ ভেরিফিকেশন বা কুইজ কেওয়াইসি ভেরিফিকেশন, কেওয়াইসি স্টেপ 3 কুইজ অ্যান্সার্স, যেটা আপনাকে কমপ্লিট করতে হবে। সেকেন্ড হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন, এই অ্যাড্রেসটাকে আপনাকে কনফার্ম করতে হবে, এবং মাইনিং না হওয়া সত্ত্বেও এখানে 24 ঘন্টা পরে পরে ক্লিক করে বা 24 ঘন্টার আগে ক্লিক করে আপনাকে এখানে মাইনিংটা করতে হবে। এই তিনটা ওয়ে বা এই তিনটা বিষয়ের উপর আপনার গুরুত্ব দিতে হবে। আপনি যদি এই তিনটার একটাও কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু নেক্সট পেমেন্ট পাবেন না। এবার কথা বলবো তাদের 28 তারিখ ডিস্ট্রিবিউশন সম্পর্কে। তো দেখেন, 28 তারিখ ডিস্ট্রিবিউশন সম্পর্কে তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করেছে তাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং সেই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমরা জানতে পারি বা দেখতে পারি যে আসলে তাদের মূলত 28 তারিখের অ্যানাউন্সমেন্টটা কী। কিন্তু এছাড়া তারা কিন্তু অফিসিয়ালিভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করে না বা করেও নি যে 28 তারিখ আসলে তারা সত্যি 100% পেমেন্ট করবে কি না বা কত পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট করবে, এই বিষয় কিন্তু বলেনি। এবং আইস নেটওয়ার্কের কিন্তু ইকোসিস্টেম, যেমন মনে করেন কত পার্সেন্ট তারা এয়ারড্রপের জন্য রেখেছে, মাইনিংয়ের জন্য রেখেছে, তাদের টিমের জন্য রেখেছে, স্টেকিংয়ের জন্য রেখেছে কত পার্সেন্ট, এরকম কিন্তু কোনো তাদের অফিসিয়ালি কোনো আপডেট নেই, বা তাদের টোটাল সাপ্লাই কত এরকম কিন্তু আপডেট নেই। তো টোটাল সাপ্লাইয়ের বিষয় যেটা আসে সেটা হচ্ছে আমরা তাদের যে অ্যাপ্লিকেশনে যদি আসি সেক্ষেত্রে আমরা স্ট্যাটাসে গিয়ে তাদের টোটাল কয়েন আমরা দেখতে পারি, যেখানে তাদের টোটাল কয়েন ছিল 31 বিলিয়ন প্লাস। তো সেক্ষেত্রে তাদের কয়েনটা কিন্তু এখন কমে মাত্র 8 বিলিয়নে চলে আসে। তো এটার কারণ কি? দেখেন, 8 বিলিয়নে তাদের কয়েনটা চলে আসার ফার্স্ট কারণ হচ্ছে তারা তাদের ইউজার কমিয়ে ফেলেছে এবং তাদের অনেক কয়েন কেটে নিয়েছে। কিভাবে কেটে নিয়েছে? যারা কেওয়াইসি ফেলড করেছে তাদের কয়েনগুলো কিন্তু কেটে নিয়েছে এবং ইতিমধ্যে কাটতেছে, এবং তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী 28 তারিখের আগে খুব দ্রুত সবার কয়েনগুলো কেটে নেওয়া হবে। যেমন এখানে আপনি যদি এই সেকশনে আসেন, আই বাটনে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার মাইনিং সেকশন থেকে কয়েনগুলো কেটে নেওয়া হচ্ছে। তো এখানে সবথেকে মজার বিষয় হলো কয়েন কেটে নিচ্ছে ঠিকই, কিন্তু আপনি যেই প্রসেসে এখানে মাইনিং করে ইনকামটা জেনারেট করেছেন, যেমন ধরেন আপনার একজন রেফারকে আপনি রেফার করেছেন বা একজনকে আপনি ইনভাইট করেছেন, তার কেওয়াইসি কমপ্লিট হয়নি, তার থেকে আপনি রেফার কমিশনটা ঠিক যেইভাবে পেয়েছেন সেম প্রসেসে এখানে প্রতি ঘন্টায় সেরকম করেই কিন্তু আপনার এখান থেকে সেই স্পিডেই আপনার মাইনিং যে কয়েনটা সেটা কিন্তু কেটে নিচ্ছে। এই বিষয়টা ক্লিয়ার। তো এখানে দেখেন আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যারা এখানে আপনার মাইনিং করেছে শুধুমাত্র, কোনো রেফার করেনি, কেওয়াইসি ভেরিফিকেশন করেছে, তাদেরও কিন্তু এখান থেকে কয়েনটা কেটে নেওয়া হচ্ছে। আসলে মূলত এটার কোনো আপডেট নেই, এই কয়েনটা কাটার কোনো আপডেট নেই। যাই হোক না কেন, আইস নেটওয়ার্ক মাইনিং প্রজেক্ট যে এটা করলো এটা কিন্তু খুবই একটা খারাপ কাজ, এটার সাপোর্ট আমি করি না, আসলে এটা তাদের করা উচিত হয়নি। তো এখন আমরা কথা বলবো এখানে যে আমরা দেখলাম যে তাদের টোটাল সাপ্লাই যে বিষয়টা তারা কমিয়ে এনেছে 31 বিলিয়ন, আপনি একটু ভেবে দেখছেন 4/3 তাদের টোটাল সাপ্লাই তারা কমিয়ে নিয়ে আসলো, এখন মাত্র তাদের 1.2 বিলিয়ন আপনি দেখতে পাচ্ছেন, 1.2 বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই আছে 2/26, মানে 26 তারিখ পর্যন্ত 1.2 বিলিয়ন তাদের
টোটাল সাপ্লাই মাইনারদের জন্য যেটা আছে অন ব্লকচেইন, আর এটাই কিন্তু আমাদের অন ব্লকচেইনের মাধ্যমে যেটা আছে সেটা আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন হবে। তো এই যে টোটাল সাপ্লাইটা কমিয়ে আনলো, তো সেক্ষেত্রে দেখেন একটা বিষয় মাথায় রাখবেন, তাদের যে প্রাইস ছিল 31 বিলিয়ন যখন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন হয়েছে তখন এটার প্রাইস কি ছিল, তার থেকে এখন তাদের টোটাল সাপ্লাইটা যখন 1.2 বিলিয়নে নিয়ে এসেছে, তাতে আপনি হিসেব করবেন যে তাদের প্রাইসটা কতটা পরিমাণে পাম্প করবে, বেড়ে যাবে, বিষয়টা কিন্তু ক্লিয়ার। তাদের যে আইস কয়েনের প্রাইস এটা বাড়বে, আর মূলত তাদের টার্গেটই হলো তাদের কয়েনের প্রাইস বাড়ানো, কারণ তাদের নিজস্ব ব্লক চেইন আসবে, মেইননেট আসবে, এই কারণেই কিন্তু তারা এখানে কুইজ KYC নিয়ে আসলো। এবং এটা কমপ্লিট করতে পারলে আপনাকে ডিস্ট্রিবিউশন করা হবে, ফ্রিতে ইনকামটা দেওয়া হবে, না কমপ্লিট করতে পারলে দেওয়া হবে না, এই ওয়েটা তাদের চালু করলো। তো এখন আমরা কথা বলবো যে তাদের 28 তারিখ এখানে ডিস্ট্রিবিউশন হবে কি না। তার আগে দেখেন 1.1 মিলিয়ন ইউজার, মাত্র 1.1 মিলিয়ন ইউজার এখানে KYC পাস করেছে, কমপ্লিট করতে পেরেছে এখনও পর্যন্ত, একটার ডেট কিন্তু শেষ হয়ে গেছে। এখন আর আপনি চাইলেও কিন্তু KYCটা কমপ্লিট করতে পারবেন না বা এটা অ্যাপ্লাই করতে পারবেন না। এবং তাদের টোটাল ইউজার ছিল 3.8 বিলিয়ন, তো সেখান থেকে 3.8 মিলিয়ন থেকে তাদের যে কুইজ ফেল্ড করেছে 2.6 মিলিয়ন, এবং তাদের যে কুইজ পাস করেছে কমপ্লিট করেছে মাত্র 1.1 মিলিয়ন। তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে কত পরিমাণ মানুষ এখান থেকে ফ্রি ইনকাম থেকে বঞ্চিত হয়েছে। তো অনেকের মনে একটাই প্রশ্ন যে ভাই তো এখানে KYC কমপ্লিট করতে পারিনি, আমাকে অনেকে পার্সোনালি ইনবক্স করেছেন, কমেন্টও করেছেন যে ভাই KYC কমপ্লিট করতে পারিনি তাহলে অ্যাপ্লিকেশন ডিলিট করে দিই। তো ফ্রেন্ডস, এটা ভুলেও করবেন না, আপনি এতদিন ধরে কষ্ট করে মাইনিং করে এসেছেন, তো এই পর্যন্ত এসে আর মাত্র 2-1 দিন সময় আছে, এই 2-1 দিনের জন্য আপনি এখনই অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করবেন না। এমনও হতে পারে, হবেই এটা না, হতে পারে যে 28 তারিখের পরে যারা KYC কমপ্লিট করেন নাই তাদের জন্য একটা গুড নিউজ আসতে পারে, বা তারা কন্টিনিউ মাইনিং করতে পারে, বা তাদের KYCটা কমপ্লিট করতে পারে, একটা ওয়ে বা একটা সিস্টেম আসতে পারে। তো এই 2-1 দিনের জন্য আর এটাকে ডিলেট করার দরকার নেই, জাস্ট এই 2-1 দিন অপেক্ষা করেন, 28 তারিখের তাদের অ্যানাউন্সমেন্ট বা ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা বিস্তারিত জানি, তারপরে আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করে দিবেন, বা আমরা এটা নিয়ে একটা নতুন একটা ডেডিকেটেড আপডেট ভিডিও আপনাদের মাঝে দেবো, সেই ভিডিওটা দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। তো ফ্রেন্ডস, এখন কথা আসে 28 তারিখ ডিস্ট্রিবিউশনের। তো অফিসিয়ালি তাদের কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিন্তু তারা এখানে কিন্তু একটা পোস্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, মুভ ক্লোজার টু আওয়ার 28 ফেব্রুয়ারি ডিস্ট্রিবিউশন। তার মানে তারা 28 তারিখ ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছে। তো এখন এটা 100% শিওর হলাম, তাদের টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট আছে বা অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী যে 28 তারিখ তারা ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছে। কাদের ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছে? যাদের এখানে KYC ব্যাচ ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, যারা এখানে প্রতি 24 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টা পরে পরে মাইনিং করবে, এবং যারা এখান থেকে BNB স্মার্ট চেইন অ্যাড্রেসটাকে ডান করেছে, এবং তারাই কিন্তু এখান থেকে 28 তারিখ পেমেন্ট পাবে। এখন কথা আসে যে কত পার্সেন্ট পেমেন্ট পাবে। দেখেন 28 তারিখের পরে, মানে 28 তারিখ যে পেমেন্টটা আমাদের মাঝে দেবে বা ডিস্ট্রিবিউশন করবে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই, যেমন কোনো টোটাল সাপ্লাইয়ের অ্যানাউন্সমেন্ট নেই। হ্যাঁ, তাদের মন মতো কিন্তু তারা সব কিছু করতেছে, তো সেক্ষেত্রে আমরা এটা এখনও পর্যন্ত জানতে পারি নাই তাদের থেকে কোনো অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যে কত পার্সেন্ট তারা আনলক করবে বা ডিস্ট্রিবিউশন করবে। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইউজার কিন্তু সব থেকে বড় জিনিস। একটা প্রজেক্টের ইউজার না থাকলে কিন্তু ওই প্রজেক্টটা স্ট্রং না। তো আইস নেটওয়ার্ক মাইনিং প্রথম দিকে কিন্তু এরকম স্ট্রং ছিল না, এখন স্ট্রং, কারণ তাদের ইউজার পেস যেটা আছে সেটা কিন্তু অনেক বড় একটা ইউজার পেস। কিন্তু তারা ইউজারকে গুরুত্ব না দিয়ে তাদের মন মতো করেই কিন্তু তারা এই KYC কুইজ, এই আবিজাবি, এই যে ইস্যুগুলো তারা নিয়ে আসছে তাদের কয়েন প্রাইসটা বাড়ানোর জন্য। তো এটা তাদের মেইননেটকে, সামনে মেইননেট লঞ্চ হবে, এই সব কারণ তারা দেখিয়েছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে তারা যদি 28 তারিখ ডিস্ট্রিবিউশন করে এবং সেখানে যদি মিনিমাম 70% বা 50% আমাদেরকে ডিস্ট্রিবিউশন না করবে, তখন কি হবে? এই যে এতদিন ধরে মাইনিং করে এসেছে তাদের, আমরা যারা ইউজাররা আছি তারা কিন্তু এটাকে স্কিপ করবে, আস্তে আস্তে এটাকে স্কিপ করে দেবে। কেন করবে? এখানে এতদিন মাইনিং করার পর এত রকমের ইস্যু নিয়ে আসছে, এবং যে রেফার কমিশনটা পেয়েছে সেই রেফার কমিশনটাও কেটে নিয়ে যাচ্ছে যারা KYC করতে পারেনি তার জন্য। তো সেই ক্ষেত্রে যদি তারা 50% পেমেন্ট না করে এবং তাদের যে কয়েনের প্রাইস সেটা আপ হবে কি না সে বিষয়ে বলতেছি, তো 50% যদি তারা পেমেন্ট না করে তখন কিন্তু ইউজার এটাকে আস্তে আস্তে স্কিপ করবে। এতে করে কিন্তু তাদের কমিউনিটি দুর্বল
হয়ে যাবে। এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইস নেটওয়ার্ক কিন্তু তাদের নিজের জন্য স্বার্থের জন্য সব কিছু করতেছে, মানে তাদের নিজের স্বার্থের জন্য ইউজারকে KYC-র মাধ্যমে ব্যান করে দিচ্ছে, কয়েন কেটে নিচ্ছে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু তারা ভাববে, মাথায় রাখবে যে আমাদের ইউজার পেজটা কিন্তু দুর্বল হয়ে যাবে যদি আমরা এখানে 50% আনলক করি না করি বা ডিস্ট্রিবিউশন না করি। তো দেখেন তারা, এটা আমি বলতেছি আমার রিসার্চ থেকে, যে তাদের ইস্যুর কারণে কয়েন কেটে নিয়েছে এবং এখান থেকে তারা ব্যাচ ভেরিফিকেশন এনেছে। গত মাসে আমরা 19 তারিখ এখান থেকে পেমেন্ট পেয়েছি, এ মাসে 28 তারিখ চলে গেছে, 28 তারিখ তারা ডিস্ট্রিবিউশন করবে। তো সেক্ষেত্রে ইউজার এতটা ধৈর্যশীল না যে একটা প্রজেক্টে এত কিছু এত ইস্যু আসার পরেও এই প্রজেক্টে থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু এটাকে স্কিপ করে দেবে। তো এটা এই বিষয়গুলো তারা মাথায় রাখবে। এবং এখানে এত কয়েন কেটে নেওয়ার পরে, এখন ধরেন গত মাসে আপনি 19 তারিখে যে পেমেন্ট বা আগের যে পেমেন্ট ছিল সেখানে আপনি পেয়েছেন 2000 কয়েন, এখন আপনার কয়েন কেটে নেওয়ার পরে ফলে আপনি এখানে পাবেন মাত্র 500 কয়েন। তো সেক্ষেত্রে তাদের প্রাইসটাও যদি আপ না হয়, এবং প্রাইসটা আপ হবে তেমন একটা 28 তারিখ এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে হবে না, 28 তারিখের পরেই কিন্তু তাদের প্রাইসটা আপ হওয়ার একটা চান্স আছে। তো সেক্ষেত্রে দেখেন এখানে যে কয়েনটা আমরা পাচ্ছি সেটা যদি আমাদের মাঝে এরকমভাবে ফুল ডিস্ট্রিবিউশন না করে বা 70% 50% ডিস্ট্রিবিউশন না করে, এখান থেকে ইউজার কমে যাবে, তাদের ইউজার পেজটা দুর্বল হয়ে যাবে, এটা 100% শিওর। এখন কথা আসে যে তাহলে তারা কি ডিস্ট্রিবিউশন করবে, তো এটা 28 তারিখ আসার পরেই কিন্তু আমরা দেখতে পারবো। তো দেখেন এখানে তাদের যে প্রাইস আপ হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে স্ট্যাটাসে আসলে তাদের যে অ্যাক্টিভ টোটাল কয়েন যেটা আছে ওয়ান চেইন অন ব্লক চেইন, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের 1.2 বিলিয়ন আছে, 1.2 বিলিয়ন তাদের টোটাল কয়েন আছে, এবং তাদের টোটাল কয়েন ছিল 31 বিলিয়ন। তো এখানে টোটাল সাপ্লাইটা তারা কমিয়ে নিয়ে আসছে, সেক্ষেত্রে যত পার্সেন্ট তাদের কয়েনটা কমেছে তত পার্সেন্ট কিন্তু এটা আপ হওয়ার চান্স আছে। যেমন দেখা যাবে আপনি দেখতে পারবেন 28 তারিখের পরে তাদের কয়েনটা কিন্তু 200-300% ইনক্রিজ হবে, প্রাইসটা দামটা বেড়ে যাবে, ঠিক আছে? তো এটা 100% প্রাইসটা বাড়বে। কিন্তু আইসনেটর কমিউনিটি কিন্তু একটা স্ট্রং কমিউনিটি, এবং যতটুকু সম্ভব তারা তাদের কয়েনটা মানে সেফ রাখার চেষ্টা করতেছে। তো দেখেন 28 তারিখ ডিস্ট্রিবিউশন হবে, ডিস্ট্রিবিউশন হওয়ার পরে সাথে 28 তারিখের মধ্যে কিন্তু কয়েনের প্রাইসটা আপ নাও হতে পারে, কারণ 28 তারিখ তারা তো এটা জানে, যারা যে ফ্রিতে আমরা যারা মাইনিং করতেছি তারা 28 তারিখ ডিস্ট্রিবিউশন হলেই কিন্তু এখান থেকে কয়েনটা সেল করে দেবে, তখন কিন্তু তাদের যে প্রাইসটা আপ হওয়ার কথা সেটা কিন্তু আবার ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারা এত চেষ্টা করতেছে তাদের কয়েনের প্রাইস আপ করার জন্য, তারা অবশ্য চাইবে না যে তাদের প্রাইসটা ডাউন হয়ে যাক। তো সেজন্য অবশ্যই কিন্তু তারা 28 তারিখের পরেই কিন্তু কয়েন প্রাইস আপ করার একটা চেষ্টা করবে বা হবে, 28 তারিখ যে হবে এমনই না, 28 তারিখ হয়তো বা কিছুটা আপ হতে পারে, তারপরে কিন্তু আবার এটা লো হয়ে যেতে পারে, কারণ আমরা জানি যারা ফ্রিতে মাইনিং করে তারা কিন্তু এখান থেকে 28 তারিখ পেমেন্ট পাওয়ার সাথে সাথে এটা কিন্তু সেল করবে। আর আমি এটা আপনাদেরকে বলবো কারণ যে আপনারা সাথে সাথে এখান থেকে সেল করে দিবেন, কারণ এই প্রজেক্টটা অনেক রকমের ইস্যু আনতেছে, আর ভবিষ্যতে কিন্তু এই কয়েনটা আপনি রেখে দিলে পরবর্তীতে অন্য কোনো ইস্যু আসতে পারে, তো সেক্ষেত্রে আপনি পাওয়ার সাথে সাথে সেল করে দিবেন, যা প্রফিট পান তা নিয়ে নেবেন, কারণ এই প্রজেক্ট এমনিতেই অনেক ধরনের ঝামেলা করতেছে, ইস্যু নিয়ে আসতেছে। তো ফ্রেন্ডস, মূলত এই বিষয়গুলো বোঝার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করা। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার কোনো রকমের হেল্পফুল হয়ে থাকে বা হেল্পফুল মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাদের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।